টসে জিতে প্রথমে ব্যাটিং, বুলেট ট্রেনের গতিতে ইনিংস শুরু করেছিল মুম্বই, কিন্তু মাঝপথে ব্রেক বুলেট ট্রেনের চাকায়। বিশেষ বেলায় পোলার্ড ব্যাট না চালালে 150 পর্যন্ত পৌঁছানো সম্ভব হতো না রোহিতের দলের পক্ষে। একই ছন্দে খেলা শুরু করেছিল হায়দ্রাবাদ, কিন্তু ওয়ার্নার ও বেয়াস্ত ফিরতে তাদের বুলেট ট্রেন ও গতিহীন। বিজয় শঙ্কর কিছুটা জ্বলে ওঠার চেষ্টা করলেন বটে, কিন্তু সেটা ম্যাচ জেতার জন্য যথেষ্ট ছিল না। অর্থাৎ 13 রানে হারিয়ে ম্যাচ জিতে নিল মুম্বাই ইন্ডিয়ান্স। কাফেতে ঢোকার পরেই একটা হইচই তার কানে আসে। বাড়ি বেরিয়ে তিনি বুঝতে পারেন যে একজন চোর এক দোকানের টাকা তুলে নিয়ে পালাচ্ছেন। জাফর প্রথমে তাকে দৌড়ে ধরার কথা ভেবেছিলেন, কিন্তু ওই ব্যক্তিকে দ্রুত বেগে ছুটে আসতে দেখে তিনি বুঝে যান যে ওই গতিবেগের সঙ্গে পাল্লা দেওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই তিনি কাজে লাগান নিজের ফুটবল খেলার দক্ষতা। চোর কাছে আসতেই বলে লাথি মারার কায়দায় তাকে আঘাত করেন জাফর। টাল সামলাতে না পেরে ওই ব্যক্তি মুখ থুপড়ে পড়ে যান মাটিতে। এরপর বাকিরা এসে তাকে ঘিরে ধরে টাকা উদ্ধার করে। এর আগে আরসিবির গ্লেন ম্যাক্সওয়েল চলতি আইপিএলে 100 মিটার লম্বা একটি ছক্কা হাঁকিয়েছিলেন। চলতি আইপিএলে এতদিন সেটাই ছিল সব থেকে লম্বা ছক্কা, কিন্তু এদিন ম্যাক্সওয়েলকে পেছনে ফেললেন পোলার্ড। তার 105 মিটার লম্বা ছক্কা নিয়ে সোশ্যাল মিডিয়া এখন উত্তাল। অনেকেই মজার ছলে বলছে এত লম্বা ছক্কায় কিন্তু রান হবে সেই 6। এত লম্বা ছক্কা হলে কি 6 থেকে বেশি রান দেওয়া যায় না? মুম্বাই এদিন হায়দ্রাবাদকে হারিয়েছে, আর মুম্বাইয়ের এদিনের জয়ে পোলার্ডের গুরুত্ব ছিল অনেকটাই। রেসিডেন্ট ইভিল গেমের ফ্যানদের জন্য আছে সুখবর। ইতিমধ্যে এই গেমের ক্ষেত্রে একজন ক্লাসিক শুটারের দেখা পাওয়া গিয়েছে। সেই সঙ্গে রিলিজ হয়েছে নন ভিআর রেসিডেন্ট ইভিল ভিলেজ এর ট্রেলারও। আগামী 21 এপ্রিল রেসিডেন্ট ইভিল 4 এর পুনরায় রিলিজ এবং নন ভিআর গেমের ব্যাপারে আরো বিশদে জানাবে অকালাস এবং ফেসবুক রিয়েলিটি ল্যাব। জানা গিয়েছে এ যাবৎ রেসিডেন্ট ইভিল এর শোকেসে গিয়ে নতুন করে গেম রিলিজের ব্যাপারে ঘোষণা করা হয়েছে। তবে আগামী দিনে ফেসবুক নিজেই কোয়েস্ট এর জন্য নিজস্ব ভিআর শোকেস এর আয়োজন করবে, আর সেখানেই বাকি খুঁটিনাটি ঘোষণা করা হবে। দিল্লি রোহিণীরা হাসপাতালে ভর্তি ক্রিকেটের উন্মুক্ত চাঁদের মা ও কাকা প্রাপ্তা জানিয়েছেন এই অবস্থার প্রয়োজন রেমডেসিভিয়ারের, কিন্তু কোন ওষুধের দোকানে খোঁজ পাওয়া যাচ্ছে না এই ওষুধে। তাই ডাক্তারের প্রেসক্রিপশন সোশ্যাল মিডিয়া তুলে ধরেন ভারতীয় ক্রিকেটার। একটাই আবেদন, দ্রুত রেমডেসিভিয়ারের খোঁজ দিন। দিল্লির ক্রিকেটারের এই পোস্ট করার পরই অ্যাক্টিভ হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া। একাধিক জায়গা থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয় বিশ্বকাপজয়ী অধিনায়কের দিকে। চিল্কাহ্রদের আশপাশের এলাকায় কত ফিশিং ক্যাট রয়েছে তার সমীক্ষা করা হচ্ছিল। সেই সময় ক্যামেরাবন্দী হয়েছে ফিশিং ক্যাট ছানাদের খেলার ভিডিও। এই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে। ফিশিং ক্যাটদের খেলা দেখে নেটিজেনরা বলছেন মিষ্টি মুহূর্ত। ভিডিওতে দেখা গিয়েছে জঙ্গলের মাঝে ফাঁকা একটা জায়গায় শুয়ে রয়েছে মা ফিশিং ক্যাট, আর তার সঙ্গে খেলায় মেতেছে দুই সন্তান। ইতিমধ্যে 34,000-এর বেশি ভিউ এবং 3,000-এরও বেশি লাইক করেছে এই ভিডিওতে। বোল্টের লেন্থ ডেলিভারিতে গগনচুম্বী ছক্কা হাঁকান বেয়ার স্টুয়ার। সেই বল দিয়ে লাগে বাউন্ডারি লাইনের ডাগ আউটের পাশে থাকা ড্রিঙ্কসের ফ্রিজে। বল লেগে চুর চুর করে ভেঙে যায় ফ্রিজের কাজ। বেয়ার স্টোর তাণ্ডব লীলা এরপরও চলতে থাকে, কিন্তু অষ্টম ওভারের দ্বিতীয় বলে কুণাল পান্ডিয়ার হিট উইকেট হয়ে যান তিনি। 22 বলে ঝকঝকে 43 রানের ইনিংস খেলে নিজের পায়ে কুড়ুল মেরে বসলেন বেয়ার স্টোর। এদিন 3টি 4 ও 4টি 6 মারেন তিনি। মারণ রোগের সঙ্গে লড়াই করা শেষ, হার মানল মিমি চক্রবর্তী। বন্ধু সন্তান সমপোষ্য চিকু কঠিন রোগের সঙ্গে যুঝতে পারলো না। সে শনিবার ভর্তিতেও দেখা গিয়েছে মিমিকে, এদিনই ছিল তার ছেলের শেষকৃত্য। কবর দিয়েছে চিকুকে সেই ছবি সোশ্যাল মিডিয়া শেয়ার করেছে তিনি। পাশাপাশি জানিয়েছেন সব কষ্টের শেষ, এবার শান্তিতে থাক। ও ভিডিও ছবিতে দেখা যেত চিকুকে ধূপ মোমবাতি জ্বালানো কবরের ছবি শেয়ার করেছেন তিনি। ক্যাপশনে মিমি দুঃখ করে জানিয়েছেন, তুই চলে গেলি আমার একটা অংশ যেন চলে গেল। সিংহ দুরন্ত এফসি গোয়া শনিবার গোয়ার ফতরদা স্টেডিয়ামে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে আল ওয়াদার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে অপরাজিত থাকে নিশান পান্ডিতরা। ম্যাচে শেষ মুহূর্তে গোল করার জন্য মরিয়া হয়ে ওঠেন আল ওয়াদার ফুটবলারেরা। সংযুক্ত সময়ে ওমরের হেড অবিশ্বাস্য দক্ষতায় বাঁচান ধীরজ। এই ড্রয়ের ফলে 2 ম্যাচে 2 পয়েন্ট গোয়ার। আগামী মঙ্গলবার ধীরজদের প্রতিপক্ষ ইরানের পার্সিপোলিস এফসি। করোনা আক্রান্ত অভিনেতা অর্জুন রামপাল কোভিড হলো কোনো উপসর্গ নেই। অর্জুন ইনস্টাগ্রামে লিখেছেন, আমি করোনা পজিটিভ, কোনো উপসর্গ না থাকলেও আমি নিজেকে সকলের থেকে বিচ্ছিন্ন করে নিয়েছি এবং নিভৃত বাসে থাকছি। প্রয়োজনে চিকিৎসকদের সাহায্যও নিচ্ছি। যা যা নিয়ম মেনে চলা উচিত সবকিছুই মেনে চলছি। যারা বিগত 10 দিনে আমার সংস্পর্শে এসেছেন তারা নিজেদের যত্ন নিন এবং সাবধানতা অবলম্বন করুন। এই সময়টা খুবই ভয়ের, তবে আমরা যদি এই সংক্ষিপ্ত সময়ের জন্য সাবধান হতে পারি তবে দীর্ঘকালীন লাভ আমাদেরই হবে। অলিম্পিক্সের আগে প্রস্তুতি সাধারণভাবে কেড়ে নিয়েছে কোভিড-19 অতিমারি বলে মনে করছেন কিদম্বি শ্রীকান্ত। তিনি বলেন, আগের মতো কোনো কিছুই আর সহজ স্বাভাবিক নেই, জৈব সুরক্ষা বলই এখন আমাদের জীবন। তার মতে সবচেয়ে সমস্যায় ফেলেছে ভুয়ো কোভিড পরীক্ষার ফল। দেখা যাচ্ছে একাধিক খেলায় প্রথমে হয়তো পজিটিভ আসছেন, কিন্তু পরে তার নমুনায় ভাইরাসের সন্ধান পাওয়া যাচ্ছে না। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালস খেললাম কোনো প্রস্তুতি ছাড়াই, অল ইংল্যান্ডে গিয়েই কয়েকজনের করোনা ধরা পড়লো, তাই অনুশীলন করতে পারলাম না। প্রথম
ম্যাচে জয়, তৃতীয় ম্যাচে হার। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে, তাই একটা হার নিয়ে খুব বেশি মাথা ব্যথা নাও থাকতে পারে, কিন্তু কেকেআর ভক্তরা খুব একটা নিশ্চিন্ত হতে পারছে না দলের ব্যাটিং নিয়ে। ধারাবাহিকতা সংকল্প নিয়ে মাঠে নেমেছে নীতিশ রানা, তবে চিন্তা সব থেকে বেশি মিডল অর্ডার নিয়ে। অধিনায়ক রানের মধ্যে নেই, রাসেলও কেমন যেন ছন্দহীন। এই দুই তারকা ক্রিকেটারের ফর্মে ফেরার অপেক্ষায় নাইট শিবির। বিরাটের দলের বিরুদ্ধে ব্যাট হাতে সফল হওয়াটা খুব বেশি প্রয়োজন। করোনা আক্রান্ত হলেন অভিনেতা নীলনাথের মুখে, শুধু নীলই নন, অভিনেতার মা ছাড়া তার গোটা পরিবার এখন করোনায় আক্রান্ত। ছাড় পায়নি তার দুই বছরের মেয়ে নুরবিও। মেয়ের করোনা আক্রান্ত হওয়ার খবরে কার্যত বিধ্বস্ত তিনি। অভিনেতার বাবা নীতিন মুকেশ ভাই নামান এবং স্ত্রী রুক্মিণীরও রিপোর্ট পজিটিভ এসেছে। নামানের কোনো উপসর্গ না থাকলেও বাবার যদি সত্য পার হয়ে গিয়েছে সেজন্য চিন্তায় রয়েছেন অভিনেতা। পাশাপাশি সবাইকে বাড়িতে থাকার আর্জিও জানিয়েছেন অভিনেতা।